আচ্ছা, আমরা কোথায় যাব? অ্যাডস এ যাব না? এই যে এখান থেকে ঢোকা যায়। হ্যাঁ, গুগলের যত সার্ভিস আছে এখানে আছে সব। এখানে যে এই যে গুগল অ্যাডস, আচ্ছা ইয়া কবির বলতো, ভিডিও অ্যাড কি কেমনে দিতে হয়? ভিডিও একটা হচ্ছে আপনার ওই কোন একটা সাইটের মাঝখানে ভিডিও শো করবে, মানে যে একটা দেখানো হবে ওটা আর কি অটোমেটিকলি আসবে। এটা একমাত্র ইউটিউবে দেখা যায়, অন্য কোনো সাইটে দেখা যায় না। ইমেজ বা ডিসপ্লে ব্যানার অ্যাড হচ্ছে সাইটে দেখা যায়, কিন্তু হচ্ছে কোন ভিডিও হচ্ছে কি কোন সাইটে দেখা যায় না। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে থেকে শেয়ার করব। তাহলে আমরা কোথায় যাব? নিউ ক্যাম্পেইন, তাই না? যে কোনো একটা ক্যাম্পেইন স্টার্ট করতে গেলে কোথায় যাইতে হয়? নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে গেলাম। নিউ ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইন, ওকে, ভিডিও অ্যাডে আমরা একটা নমুনা দেখে আসি। হ্যাঁ, ভিডিও অ্যাড ততক্ষণ এটা আসতে থাকুক। এই যে বাদাম, বাদামের গানটা চলছে খুব এখন। এটা গানটা দিয়েই শুরু করি। এটাই বাজতেছে না। আমরা হচ্ছে Monica, I just sent you the email with the client. Looking at the doc now. I think it's an older version. Can you send an update? Monica, check your messages if you can. There's something. Hey, skip it. Video. What does files be upload? Okay. I need to get them ready for the next meeting. And done. এটা হচ্ছে তোমার গুগলের দ্বারা বিজ্ঞাপন। এটা এই অ্যাডটাই আমরা দেখবো আজকে, কিভাবে এই ধরনের অ্যাড দিতে হয়। আমরা এখানে যাব, ওরে পেমেন্ট সেটআপ করতে হবে। আমরা তো পেমেন্টটা দেব না এখানে। আচ্ছা, আমরা ক্লায়েন্টের সাইট থেকে দেখাই, আমরা শুধু পাবলিশ করব না। হ্যাঁ, এটা হচ্ছে ক্লায়েন্টের সাইট। আমরা হচ্ছে গুগলের ক্লাস শেষ হইলে আমরা হচ্ছে টোটাল একটা লাইভ অ্যাডের সবকিছু দেখাবো না। এখানে কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা দেখাবো। তাহলে আমরা এইটা চলতেছে 999 টা টিক পাইছে, সে $651 গেছে।
তাহলে আমরা নিউ ক্যাম্পেইনে যাব ভিডিও অ্যাড দেওয়ার জন্য যে গোলটা সিলেক্ট করবা তুমি এটা হচ্ছে এইটা ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল ঠিক আছে এটা সবচেয়ে ভালো রেজাল্ট আসে অন্যগুলোতে ভালো রেজাল্ট আসে না অথবা যে কোনোটা সিলেক্ট করতে পারো তবে এটাই হচ্ছে বেস্ট এটা আমরা সিলেক্ট করব গোলটা এটা মুখস্থ রাখবা আর হচ্ছে আমরা অ্যাড দেব সার্চ এর দিছি ডিসপ্লে অ্যাড দিছি এটা আবার নতুন কি আইলো পারফরম্যান্স ম্যাক্স এই একটা ও নিউ মানে আজকেই আমি এটা দেখলাম প্রথম যা হোক আমরা সার্চ এর দেখছি ডিসপ্লে অ্যাড দেখছি এবার হচ্ছে আমরা ভিডিও অ্যাড দেখব ভিডিওতে ক্লিক করব ওরে ঝামেলা সমস্যা হচ্ছে এই টোটাল অ্যাকাউন্টটা কোয়ালিটিস এর জন্য বরাদ্দ এটা অন্য কিছু হবে না রিমুভ ফোন কল লিস্ট কোড অন্যটা ব্যাক ইট মোড ওকে যদি এখানে কোনো কিছু খুঁজে না পাও ক্যাম্পেইন তাহলে হচ্ছে এই যে এখানে ক্যাম্পেইনে ক্লিক করো ক্যাম্পেইন ক্লিক করলেই এই যে নিউ ক্যাম্পেইন আসবে এই প্লাস এটাতে ক্লিক করলে হবে অথবা এই যে এখান থেকে ক্লিক করলে হবে কত প্লাস আমরা মনে এখান থেকে দেখাইছিলাম আজকে এখান থেকে এটা যাই আসুক এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমরা ক্রিয়েট এ উইদাউট এ ক্যাম্পেইন আজকে আমরা দেখব হচ্ছে ডিসপ্লে শপিং ও এখন নাই এই যে ভিডিও এডিট ভিডিও এডিটে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জিনিসগুলো বুঝতে হবে ভিডিও এডিটসে হচ্ছে এখানে সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ আমি হচ্ছে গোল সিলেক্ট করেছি উইদাউট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল ভিডিও অ্যাড টাইপ হচ্ছে এই যে ক্যাম্পেইন টাইপ হচ্ছে ভিডিও অ্যাডস কিন্তু এইখানে হচ্ছে কিছু বিষয় সিলেক্ট করে দিতে হয় এই জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে কি কাস্টম ভিডিও ক্যাম্পেইন কাস্টমাইজ ইউর ওন সেটিং উইথ সিলেক্ট থাকে তাহলে এই স্কিপ এই অপশনটা থাকবে আর যদি অন্যগুলো থাকে সেটা অন্য ভিন্ন বিষয় হ্যাঁ আর কি কি অপশন এগুলো আমরা একটা দেখি নো স্কিপেবল ইন স্ট্রিম অর্থাৎ ভিডিওর মধ্যে শেয়ার ইউর ইন্টার মেসেজ উইথ আপ টু 15 সেকেন্ড নন স্কিপেবল ইন স্ট্রিম আর এটা যদি সিলেক্ট করো তাহলে কি থাকবে না 15 সেকেন্ডের আগে সে এটা কি করতে পারবে না স্কিপ করতে পারবে না তারে 15 সেকেন্ড এটা দেখতে ইউ ঠিক আছে আউট স্ট্রিম এটা হচ্ছে রিচ পিপল অন দেয়ার ফোন এন্ড ট্যাবলেট ইউজিং ভি সিপিএম বিডিং উইথ আউট স্ট্রিম এটা মানে হচ্ছে তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে হচ্ছে তুমি যে অ্যাডটা দিবা সেটা শুধুমাত্র তোমার মোবাইলে এবং ট্যাবলেটে কি হবে শো হবে ঠিক আছে আর ডাইরেক্ট কনভার্সন গেট মোর কনভার্সন উইথ ভিডিও অ্যাডস ডিজাইন টু এনকারেজ ভলিউম ইন্টারঅ্যাকশন উইথ ইউর বিজনেস এটার মিনিংটা কি দাঁড়াইলো একটু দেখি
creative video action campaign, creative video action campaign to drive more conversion will optimize for the lower CPA video action campaign generate multiple ads. ও এটা গুগলের চাপা বাজি আর কিছুই না। হ্যাঁ মানে বলছে যে তুমি এটা সিলেক্ট করলে খুব ক্যাম্পেইনে খুব ভালো রেজাল্ট হবে, খুব কম টাকা খরচ হবে, ঠিক আছে। তবে এইটা হচ্ছে যেটা সিলেক্ট থাকে এটা সবচেয়ে বেস্ট। আর যদি মানে নন স্কিপেবল করতে চাও যে আমার যেটা দিছি টাকা দিয়ে খরচ করে দিছি তোর পুরোটা দেখতেই, তাহলে এটা সিলেক্ট করবে। আর আউট স্টেম মানে হচ্ছে শুধুমাত্র একটা যদি মোবাইলে এবং ট্যাবলেটে দেখাতে চাও এটা সিলেক্ট করবে। তবে আপাতত এখানে যা আছে সেটা আছে সেটাই থাকবে, আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ভিডিও একটা খুবই সহজ, পাঁচ মিনিটে কমপ্লিট করা যায়। এগুলা হচ্ছে তোমাদের জন্য আমি একটা একটা দেখাচ্ছি, এগুলো কি বিগত বেসগুলোতে আমি দুই তিনটা অ্যাড এখন একসাথে দেখাই। আচ্ছা এখানে হচ্ছে জেনারেল সেটিং ভিডিও ক্যাম্পেইন আমরা এটা করতেছি, ক্যাম্পেইন নেম এগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ভিডিসিডি এগুলা হচ্ছে, সিপিএ সিপিভিভি মানে হচ্ছে কস্ট পার ভিউ, সিপিভি মানে হচ্ছে কস্ট পার ভিউ। এটা মানে হচ্ছে এই যে এই অ্যাডটা আমার সামনে আসলো এটাতে দেখলেই কি ইমপ্রেশন হইলেই কি হবে টাকা যাবে, আমরা সাধারণত সিলেক্ট করার চেষ্টা করব এটা না, সিলেক্ট করার চেষ্টা করব দেখি এই যে টার্গেট সিপিএম এটা আমরা করতে পারি। সিপিএম মানে হচ্ছে কস্ট পার, এখানে লেখা আছে কস্ট পার 1000 ইমপ্রেশন, এটার মানে হচ্ছে 1000 ইমপ্রেশনে আমি কত টাকা খরচ করব, ঠিক আছে, কত কত যাবে এটা হচ্ছে এটা বোঝাচ্ছে। ইউ সেট দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট ইউ আর উইলিং টু পে ফর এভরি 1000 টাইমস ইউর অ্যাড ইজ শুন, এটা মিনিংটা বুঝতে পারছ? এগুলা যদি মিনিং না বোঝো, যদি এগুলা যেহেতু আমাদের জন্য বাংলা কিছু নাই কিন্তু যদি না বুঝো তাহলে যে কাজটা করবা, এখানে হচ্ছে সবকিছু তোমাকে বুঝে শুনেই দিতে হবে, না বুঝো তাহলে এটা এইভাবে কপি করবা। আর আমি একটা যে এক্সটেনশন ক্লিক করে রাখছি এটাতে হচ্ছে রাইট বাটন ক্লিক করলে এই যে গুগল ট্রান্সলেট এখানে অটোমেটিকলি চলে আসবে, যদি তোমাদের এখানে এই যে ট্রান্সলেট এক্সটেনশনটা থাকে, না থাকলে কিন্তু আসবে না, তখন এটা এই ট্রান্সলেট ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে যাইয়া তোমাকে এটা ট্রান্সলেট করতে হবে। যাই হোক একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ আছে এটা থাকুক, এটা আমরা বাংলা করব। বাংলা কি বলছে, বিট করার একটি উপায় যে আমার হচ্ছে একটু মাউস পয়েন্টের সমস্যা, যে আপনার লক্ষ্য সিপিএম আপনার টার্গেট সিপিএম ব্যবহার করে বিটগুলি অপটিমাইজ করাবো যাতে আপনাকে যতটা সম্ভব অন্যান্য নাকাল পেতে সহায়তা করে, কিছু ইমপ্রেশনের দাম আপনার টেক সিপিএম কম বা বেশি হতে পারে, কিন্তু সব মিলিয়ে গুগল অ্যাডস আপনার প্রচার গড় সিপিএম আপনার সেটা সেট করে ফেলবে। আসলে অ্যাকুরেট বাংলা হয় না, তবে আমি এটা বুঝাই দিচ্ছি, গুগল এটাতে এটাই বুঝাচ্ছে যে তোমাকে 1000 ভিউ দিবে বিনিময়ে তোমার একটা টাকা কাটবে যেটা তুমি বাজেট করবা, ঠিক আছে। এন্টার বাজেট টাইপ এন্ড অ্যামাউন্ট ক্যাম্পেইন টোটাল, টোটাল ক্যাম্পেইন না আমরা হচ্ছে ডেইলিটা দিব, এখানে ডেইলি দিয়ে আমি হচ্ছে এটাতে খুব কম বাজেট দেওয়া যায় $1 দেওয়া যাবে, ঠিক আছে। এটাতে এটা একটা খুব বেশি জনপ্রিয় না তো এই জন্য $1 দেওয়া যায়। আচ্ছা স্টার্ট ডেট ইন ডেট এগুলা হচ্ছে অনেক কথা বলছি, নেটওয়ার্ক হচ্ছে তুমি শুধুমাত্র এই যে দেখো এটা শুধুমাত্র ইউটিউবেই দেখাবে এই যে, ঠিক আছে, আর কোথাও দেখাবে না নেটওয়ার্ক, এটা ইউটিউবেই শুধুমাত্র শুরু।
লোকেশন কিভাবে সিলেক্ট করতে হবে কোথায় এগুলো বলছি, ল্যাঙ্গুয়েজ বলছি, ইনভেন্টরি টাইপ, স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে এটা যেটা আছে এটাই থাকবে। এক্সপেন্ডেড ম্যাক্সিমাইজ অ্যাভেলেবল ইনভেন্টরি বাই শো, এটা যেটা আছে এটাই সবচেয়ে বেটার। এক্সপ্লোর টাইপ অ্যান্ড লেভেল, এইখান থেকে ওই যে আগের বার যেটা বলছিলাম এটা হচ্ছে তুমি কোন ধরনের সাইটগুলোতে অ্যাড দিতে চাও না, ঠিক আছে। লাইভ স্ট্রিম, লাইভ স্ট্রিম মানে হচ্ছে যারা লাইভে যায়, এরকম কোথাও আমি ভিডিওটা শো করাইতে চাই না। হ্যাঁ, এক্সক্লুডেড টাইপস এন্ড লেভেলস দিয়ে একটা এক্সক্লুড করে দিলাম রিলেটেড ভিডিও। তুমি যদি এখানে রিলেটেড ভিডিও অ্যাড ভিডিওস রিলেটেড টু ইওর ভিডিও অ্যাডস টু হেল্প ইনক্রিজ এনগেজমেন্ট, এখানে হচ্ছে যেটা বলতেছে তুমি যে ধরনের ভিডিও অ্যাডটা দিতেছো তুমি যদি পারো এখান থেকে ওই রকম দুই একটা ভিডিও এখানে এনগেজ করে দিতে পারো, তবে সেটা হতে হবে অবশ্যই ইউটিউবের। হ্যাঁ, এই যে ইউটিউবের ভিডিও, যেমন ধরো এই যে এটা কি আমি একটা অ্যাড দিব ভিডিও অ্যাড, সেই ভিডিও অ্যাডটা হচ্ছে কি ওই যে বাদাম কাঁচা বাদাম, হ্যাঁ এই গানটা। তাহলে এখানে ধরো কাঁচা বাদাম যদি লেখো, বর্তমানে এটা হিট চলছে, দেখো কতগুলা কাঁচা বাদাম গান হয়ে গেছে। হ্যাঁ, এখন তার মানে কি এগুলো সবই একই ক্যাটাগরি, তুমি যদি চাও এইগুলাতে মানে সবগুলা এই কাঁচা বাদাম এগুলোতে অ্যাড দিবা, তাহলে হচ্ছে কি এটাতে ক্লিক করবা, এটা ক্লিক করলে এটা কি হবে শেয়ার, তারপরে যদি আরো সিলেক্ট করো আম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই, আমরা এটাতেও দিব। অর্থাৎ এটা বলা হচ্ছে যে ইউটিউবের কোন মান তোমরা বাদাম পাবেন বাদাম, একটাই নিচ্ছে দুইটা নিচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা ও ডান দিয়ে, ডান দেওয়ার পরে হচ্ছে এন্টার এট লিস্ট টু ভিডিও, আচ্ছা দিতেছি কিন্তু নিচ্ছস না কেন বাবা, অথবা এই যে ভিডিওর ভিতরে যেয়া এখানেও ভিডিওর ভিতরে যেয়া তুমি এটা যদি এই যে কপি ভিডিও এর লেটা দাও, এটাও সেম জিনিস। এবার ভিডিও আসছে, ওকে আচ্ছা, বাজেট এন্ড ডেইলি $1, ইউটিউব লোকেশন, ওকে এডিশনাল সেটিং, কনভার্সন, ডিভাইস, ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটা কি জিনিস ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটা মানে হচ্ছে লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দা সেম ইউজার, এটা বোঝাচ্ছে যে তুমি একজন ইউজারকে কতবার তোমার ভিডিওটা দেখাইতে চাও। এখানে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি এটা যদি টিক দাও, এটাতে বুঝাচ্ছে ইমপ্রেশন ক্যাপ, ইন্টারে এখানে নাম্বার দিলা 1, এটাতে বুঝাচ্ছে একটা মানুষকে পার ডে একবার শো হবে,
এখানে পার ডে আছে, পার উইক আছে, পার মান্থ আছে। আপাতত পার ডে আমরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ক্যাপ ভিউ ইকুয়েন্সি, এটা যদি ঠিক করো ভিউ ক্যাপ, এটা হচ্ছে লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান গেট এ ভিউ অর ইন্টারঅ্যাকশন ফ্রম দ্য সেম ইউজার ইমপ্রেশন ক্যাপ। আর এখানে বোঝাচ্ছে যে একজন ইউজারকে তুমি তার সামনে কয়বার শো করাইতে চাও। আমি ধরে দিলাম এটাও আমি কি একবার দেখাইতে চাই, অথবা এটা দিয়ে দিলাম পাঁচবার, এটা দিয়ে দিলাম পাঁচবার। এখানে জাস্ট এটা হচ্ছে সেট করে দিলে একটা ভালো মানুষকে, একাধিক মানুষকে একবার ইস্যু হবে। ঠিক আছে, অ্যাড শিডিউল এটা দেখাইছি, থার্ড পার্টি এগুলো দেখাইছি, অ্যাড গ্রুপ এগুলো দেখাইছি, ডেমোগ্রাফি এগুলো দেখাইছি। হ্যাঁ, ডেমোগ্রাফি থেকে তুমি জাস্ট হচ্ছে এখান থেকে কোন ধরনের এজের লোকজনের কাছে শেয়ার করতে চাও এটা হচ্ছে জাস্ট সিলেক্ট করে দিবা যে কত থেকে কত পর্যন্ত। যদি পারো যে শুধুমাত্র মেল বা ফিমেল দেখাইবা তাহলে এটা এখান থেকে এগুলা জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিতে পারবা। অডিয়েন্স সেগমেন্ট, হ্যাঁ এখানে হচ্ছে এটা তোমার হচ্ছে ব্রাউজে এখান থেকে গুগল কিছু ক্যাটাগরি করে রাখছে এগুলো সিলেক্ট করে থাকতে পারো। তারপরে আপাতত এখানে যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে। ভিডিও অ্যাডসে এখানে হচ্ছে কিওয়ার্ড দেওয়া যায় ইচ্ছা করলে, তবে না দিলেও চলবে ভিডিও অ্যাডসে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এইখানে ভিডিও অ্যাডে আমি অ্যাড দিব বা ইউটিউবে অ্যাড দিব, এইখানে কিওয়ার্ড কিভাবে কাজ করবে? এটার আনসার হচ্ছে মনে করো তুমি যে ভিডিওটা ছাড়বা সেই ভিডিওটা ধরে নিলাম ফ্রিল্যান্সিং রিলেটেড, ঠিক আছে? তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড যতগুলো ইউটিউব চ্যানেল আছে ওগুলাতে যদি তোমার একটা শু হয় তাহলে রেজাল্টটা ভালো আসবে। তাহলে গুগল বলতেছে তুমি এইখানে ওই ধরনের কিওয়ার্ডগুলো দিতে পারো যে ফ্রিল্যান্সিং রিলেটেড এগুলা যদি প্লাস দিয়ে দাও তাহলে এই যে কিওয়ার্ড গুলা দিলাম এই কিওয়ার্ড লেখার পরে যে ভিডিও গুলা আসে সেই ভিডিওতে তোমার একটা শো হবে। ঠিক আছে, টপিকস এনি টপিকস এইখান থেকেও সেম জিনিস তুমি কি করতে পারো, কোন ধরনের টপিকস ক্যাটাগরিতে তুমি তোমার ভিডিওর একটা শো করাইতে চাও সেটা এখান থেকে কি হবে শো হবে। যেমন তোমার যদি ফ্রিল্যান্সিং রিলেটেড হয় তাহলে হচ্ছে কোন ধরনের ক্যাটাগরি, বিউটি অ্যান্ড ফিটনেসে যারা আছে ওরা ফ্রিল্যান্সিং শিখতে চাইবে না, বিজনেস ইন্ডাস্ট্রিয়াল, এই যে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স এগুলোতে দিতে পারো। তারপরে হচ্ছে হবিস অ্যান্ড ইস্যু, ইন্টারনেট, টেলিগ্রাম, জবস, এডুকেশন এগুলো দিতে পারো। জাস্ট হচ্ছে এটা দিলেও যে তোমার একটা ভালো হবে এটা ঠিক স্পেসিফিক হবে, আর না দিলে যে একদম ভালো হবে না বিষয়টা এরকম না, সেম প্রায় কাছাকাছিই থাকে এগুলো। কোন ধরনের আরো এখান থেকে আরো ক্যাটাগরি কি করতে পারবা, যদি এটা শপিং রিলেটেড হইতো তাহলে এখানে শপিং দিয়ে দিতাম। প্লেসমেন্ট, এখান থেকেও তুমি কি করতে পারবা, ওই যে প্লেসমেন্টটা হচ্ছে কি এখানে একটা মজার বিষয় আছে, একটু স্টপ কর না, এখানে একটা মজার বিষয় আছে প্লেসমেন্টের এই বিষয়টা, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে এটা মনে হয় দেখানো হয় নাই, এটা হচ্ছে সার্চ ডিসপ্লে বা ব্যানার এডেও প্লেসমেন্ট করা যায়। এখানে তুমি যদি চাও
যে কোনো স্পেসিফিক ভিডিওতে বা স্পেসিফিক চ্যানেলে তোমার ভিডিও একটা শো করাইবা তাহলে এটা সম্ভব। যেমন আমি একটা ভিডিও বানাইছি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড। যেমন আমি তোমারে উদাহরণ দিচ্ছি, ধরো আমাদের চ্যানেলের এই ভিডিও আমরা এই ভিডিওটাই আমরা কি করব, আচ্ছা যে স্টুডেন্ট বা অ্যাড দিব, ঠিক আছে। এখন এই ভিডিওটা অ্যাড দিব, এটা আমাদের ফ্রিল্যান্সিং সাকসেস। তাহলে আমরা যদি কি এখানে ফ্রিল্যান্সিং লিখি, শিখুন কিভাবে মাসে আয় করা যায় 10,000 টাকা। আমরা চাইলাম এই এই ভিডিওতে আমাদের একটা শো হবে, তাহলে আমরা এটাতে যাব, এই ভিডিওটাতে যাব। ওরে আবার এই 16 আমি ইউনিভার্সিটিতে ভর্তি। এই যে ও কিন্তু এই ফ্রিল্যান্সিং রিলেটেডই কিন্তু। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে যা কিছু জানার আছে আমি অ্যাড দিব। তাহলে এটা কিভাবে দিব, শেয়ারে যাব, পুরো পৃথিবীতে সবকিছু জানার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং কিভাবে করে, ফ্রিল্যান্সিং করে কিভাবে মাসে 5-10,000 ডলার আয় করা যেতে পারে, ফ্রিল্যান্সিং শুরু করব কেমনে, কোথায় যাব, কাজ পাব কেমনে, কে কাজ দিবে, কেন কাজ দিবে, ফ্রিল্যান্সিং কি জিনিস, করে কি হবে, না করলে কি। ওর চ্যানেলটা অনেক মানুষ দেখে ফ্রিল্যান্সিং শেখার জন্য বা ফ্রিল্যান্সিং রিলেটেড। আমরা হচ্ছে চাচ্ছি ওর এই ভিডিওর মধ্যে আমাদের অ্যাডটাও চলবে। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে এই ইউটিউব ভিডিও এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে আগে এখানে কি লিখতে হবে, এটা সার্চ দিতে হবে, এই যে এটা টিক দিয়ে দিতে হবে। তাহলে টিক দিয়ে দিলে কি হবে, আমাদের যে ভিডিও অ্যাডটা সেটা এই চ্যানেলে শো হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ইউটিউব ভিডিও 1 আমরা সিলেক্ট করছি। এরকম যদি চ্যানেল আমরা সিলেক্ট করি যে ওর চ্যানেলে যতগুলো ভিডিও আছে, তাহলে আমরা এই যে খালিদ ফারহানে যাব। খালিদ ফারহানে গিয়ে চ্যানেল আচ্ছা এটার লিঙ্কটা হচ্ছে দেখি এই যে এইটুকু দিলে হয় কিনা আমরা একটু ট্রাই করি। হ্যাঁ আমরা এটাতে যদি ক্লিক করি কি আসে দেখি, আচ্ছা এই যে ইউটিউব চ্যানেল চলে আসছে। হ্যাঁ এই যে এটাতে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে আমরা চ্যানেলও সিলেক্ট করতে পারি, ভিডিও স্পেসিফিক ভিডিও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এন্টার প্লেসমেন্ট ইউআরএল লাইন বাই লাইন, আচ্ছা এটা একসাথে করা যায়। এটা হচ্ছে আমি হয়তো ইমেজ বা ব্যানারেও এটা দেখাই নাই, এটাতে ওইটাতেও দেখানো যায়। ওখানে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে দেখাইতে চাইলে তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিলেই দেখানো যাবে। ওটা তোমরা যখন প্র্যাকটিক্যালি করবা আমি ওটা আরেকদিন দেখাই দেবনি। জাস্ট এটা এখানে দেখাই দিলাম যে তোমার ভিডিও একটা যে কোনো ইউটিউবের ভিডিওতে এটাও স্পেসিফিকলি দেখানো যাবে। ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড, প্রথমে কি থাকতে হবে, তুমি যে এখানে এখানেই কিন্তু ভুলটা করি আমরা, তুমি যে ভিডিওটার অ্যাড দিতে চাও ওইটা প্রথমে কি থাকতে হবে ইউটিউবে ওই ভিডিওটা থাকতে হবে। তাহলে আমরা কি করতে চাই, অটো জেনারেট মনে করলাম যে এই ভিডিওটা আমরা অ্যাড হিসাবে চালাবো, তাহলে কি করতে হবে,
এই বিরুটার লিংক দিতে হবে ওই আর অডিয়েন্স আজকে আমরা হচ্ছে বিএফটি এ যে এখানে একটি সাফল্যের কথা শুনবো আমাদের একজন সফল স্টুডেন্ট এই যে এখানে এটা পেস্ট করতে হবে ওকে এই যে চলে আসছে আমরা এই যে এখানে রিকোয়ার্ড দিছি এখানে আবারো দিচ্ছি স্কিপ পিপলের স্ট্রিম আমরা এটা সিলেক্ট করে দিলাম স্কিপ করতে পারবে মানুষজন এই যে এইভাবে শো হবে দেখছো এটা মোবাইলে এটা যদি হয় তাহলে এটা ল্যাপটপে এটা হচ্ছে ডেস্কটপে এই যে এইভাবে থাকবে মানুষ ইউটিউব দেখবে ইউটিউব দেখলে আমরা যে চ্যানেলটা স্পেসিফিক করে দিছি খালিদ ফারহান বা খালিদ ফারহানের একটা ভিডিওতে তার ভিডিওর মাঝখানে আমাদের এই অ্যাডটা চলে আসবে যদি আমি এটা অ্যাডটা চালাই এখানে এই যে স্কিপেবল এইভাবে থাকবে এটা হচ্ছে আমরা জাস্ট ভিডিওটা দিলাম এরপরে হচ্ছে কি এখানে ফাইনাল ইউআরএল এখন আমরা তো অ্যাড দিলাম ফাইনাল ইউআরএল মানে কি আমরা অডিয়েন্স বা ট্রাফিককে কোথায় পাঠাতে চাই সেটার হচ্ছে ওয়েবসাইট লিংকটা এখানে দিতে হবে তাহলে আমরা দিয়ে দিলাম যে vfti.com.bd আমরা মনে করলাম যে এটাতে পাঠাতে চাই ঠিক আছে এখানে হচ্ছে https সিলেক্ট করে দিলাম .com এর পাঠাতে চাই এখানে ডিসপ্লে ইউআরএল ডিসপ্লে ইউআরএল মানে হচ্ছে তুমি যদি অন্য কিছু শো করাইতে চাও বা লিংক থাকবে একটা কিন্তু অন্য কিছু দেখাইতে চাও এটা দেখাইতে চাও ডিসপ্লে মানে হচ্ছে দেখানো কল টু অ্যাকশন একটা বাটন যদি দেখাইতে চাও তাহলে এটাতে টিক দিয়ে দিতে হবে কি বাটন দিতে চাও হ্যাঁ এখানে এই যে ক্লিক করলে শপ নাও সাইন আপ নাও বাই নাও ওয়াচ নাও স্টার্ট নাও হ্যাঁ বুক নাও যেটা হচ্ছে তুমি সিলেক্ট করবে তাহলে এখানে ওই অ্যাড এর মাঝখানে এটা বাটন হিসেবে আসবে ঠিক আছে হেডলাইন হেডলাইনে আমাদের এখানে কোনো লেখা টেকা নাই আমরা হচ্ছে কি এখানে একটা হেডলাইন দিয়ে দিলাম যে ফাইবার সাকসেস টিপস আচ্ছা ফাইবার সাকসেস শুধু এটাই দিলে হয় হেডলাইন এখানে ওকে ওকে তুমি যদি চাও এই ইমেজটা চেঞ্জ কইরা অন্য কোন ইমেজ দিবা এটা হচ্ছে তোমার যে ইউটিউবের থাম্বনেলে যে ইমেজ আছে সেটাই চলে আসছে তুমি যদি চাও এই ইমেজটা চেঞ্জ করে অন্য কোন ইমেজ ইউজ করবা তাহলে এই যে এখান থেকে ইমেজ দিতে পারবা আপলোড অ্যান ইমেজ অ্যাড নেম এখানে অ্যাড এর একটা নাম দিয়ে দিতে পারো এইটা হচ্ছে তোমার কি এটা শুভ হবে না কাস্টমার দেখবে না ঠিক আছে এখানে আমি জাস্ট হচ্ছে 01 দিই ওকে এখানে বিডিং বিডিং টার্গেট সিপিএম ওই যে আমি যে সিলেক্ট করেছিলাম সিপিএম মানে অর্থাৎ 1000 ইমপ্রেশনে কয় টাকা আমি দিতে ইচ্ছুক ঠিক আছে আমি এখানে $1ই দিয়ে দিলাম $1 নিচ্ছে না ইউর বিড মাইট বি টু লো ইউ ক্যাম্পেইন সেটিং আচ্ছা কয় ডলার চার্জ $2 হ্যাঁ $2 নিচ্ছে 1000 ইমপ্রেশন দিবে $2 আমি দিতে পারবো ক্রিয়েট ক্যাম্পেইন জাস্ট এটাকে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইন রেডি অলমোস্ট ডান ওকে কন্টিনিউ টু ক্যাম্পেইন এটাতে ক্লিক করলেই কি হয়ে যাবে আমাদের অ্যাড রানিং হয়ে যাবে যদি আমাদের এখানে টাকা থাকে এই যে ইনেবল হয়ে গেছে গট ইট এই যে ভিডিও ক্যাম্পেইন আমাদেরটা রানিং তাহলে আমরা যদি এটাতে এখন টাকা যেহেতু নাই একটা শুরু হবে না যদি টাকা থাকতো তাহলে হচ্ছে একটা এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় শুরু হইতো স্পেসিফিকলি আমরা যে ফারহানের দুইটা একটা চ্যানেল আর একটা ভিডিও রেকর্ড দিছি অথবা অন্য কোন চ্যানেল তোমরা দিতে পারবে এই ছিল টোটাল ভিডিও এর ক্লিয়ার বিষয়টা খুবই সহজ কোনো প্রশ্ন আছে না স্যার খুবই ইজি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে প্র্যাকটিস করো হ্যাঁ